আসসালামু আলাইকুম পার্জানাস রেসিপির আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র এক কাপ দুধ দিয়ে এক কেজি পারফেক্ট কালোজাম মিষ্টি আর আমি কিন্তু আজকে আপনাদের সাথে গ্যারান্টি সহকারে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট দোকানের মতো কালোজাম মিষ্টি তৈরি করার সবগুলো টিপসও শেয়ার করব তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন গিয়ে দেখিনি নিই পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমি কালো জাম মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে ছোটো সাইজের দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে সামান্য কয়েক ফোঁটা রেড ফুড কালার অ্যাড করে দেব তবে আপনারা যদি মিষ্টিটা কালার করতে না চান কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ফুড কালারটা বাদও দিতে পারেন কিন্তু যেহেতু এটা কালাজাম মিষ্টি আর আমি বলেছি পারফেক্ট দোকানের মতো করেই করে দেখাবো তাই আমি এখানে সামান্য কয়েক ফোটা রেড ফুড কালারটা ব্যবহার করছি এখন ডিমের সাথে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডিম আর এই মিক্সারটা আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে মিষ্টির ডোটা তৈরি করার জন্য বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে নেব এখন এই বোলের মধ্যে একটা স্টেনার রেখে প্রথমে সেই এর মধ্যে আমি দিয়ে দেব মেজামিন কাপের এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা কিন্তু আমার ঘরে তৈরি করা আমি কি করে এই গুঁড়ো দুধটা তৈরি করেছি সেই ভিডিও লিংকটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আর আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন এখন এই তিনটা উপকরণই একসাথে খুব ভালোভাবে আমি চেলে নেব দেখুন সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর কতটা পরিমাণ অবশিষ্ট দানা রয়ে গেছে আর পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে কিন্তু অবশ্যই প্রতিটা উপকরণ একসাথে চালনি দিয়ে চেলে নিতে হবে এখন জেলে নেওয়া এই উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব। ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ পরিমাণ সুজি এরপর সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব। দুই টেবিল চামচ পরিমাণ ঘি এরপর ঘিটাও আমি শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন ঘিটা মাখিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ঠিক এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন মিষ্টির ডোটা করার জন্য আগে থেকে আমি ডিম আর কালার দিয়ে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড মিক্সারটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব তবে অবশ্যই মনে রাখবেন একবারে কিন্তু ডিমের মিক্সারটা ডোর মধ্যে মেশানো যাবে না তিন থেকে চারবারে ডিমের মিক্সারটা দিয়ে একেবারে সফট মানে নরম করে একটা মিষ্টির ডো তৈরি করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মিষ্টির ডোটা টাইট ফিট বা শক্ত না হয় নরম করেই কিন্তু মিষ্টির ডোটা তৈরি করে নিতে হবে দেখুন সম্পূর্ণ ডিমের মিক্সারটা দিয়ে একেবারেই নরম একটা ডো কিন্তু করা হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য যেন ডোর আটালা ভাবটা কমে গিয়ে ডোটা একেবারে সেট হয়ে যায় আর অবশ্যই কিন্তু ডোটাকে ঢেকে রাখতে ভুলে যাবেন না দেখুন দশ মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে আর ডোটা যে সেট হয়ে গেছে সেটা আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন ডোটা ঠিক এরকম মসৃণ হয়ে গেছে আপনার হাতের তালুতে ডোটা বাজছে না তখনই বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য ডোটা এখন পুরোপুরি তৈরি এখন মিষ্টি তৈরি করার সময় ডোটা যেন আমার হাতে বেজে না যায় তাই সামান্য পরিমাণে একটু ঘি দুই হাতের মধ্যে আমি ঠিক এভাবে একটু মাখিয়ে নেব আর ঘিটা কিন্তু বারবারে মাখানোর প্রয়োজন নেই জাস্ট প্রথমবারই সামান্য করে একটু ঘি মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হালকা হাতে প্রেস করে ঠিক এরকম গোল একটা চেপ দিয়ে নেব এরপর দুই হাতে তালুতে রেখে ডোটাকে হালকাভাবে ঘুরিয়ে প্রথমে গোল বলের মতো এরপর লম্বাটে মানে কালো জামের শেপ করে তৈরি করে নেব তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন রকম প্রেশার না করে জাস্ট হালকা হাতে ডোটাকে ঘুরিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে দেখুন একটা মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই মিষ্টিটার মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাকও নেই এখন সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আর আপনারা যদি বেশি প্রেশার করে মানে চাপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ফাটল মানে ক্র্যাক চলে আসবে তাই অবশ্যই হালকা হাতে ঘুরিয়েই কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে একটু বড়ো সাইজ করে মিষ্টিগুলো তৈরি করেছি আপনারা যদি নর্মালি দোকানের সাইজের মিষ্টি তৈরি করতে চান তাহলে তেরো থেকে চোদ্দোটা মিষ্টি তৈরি করতে পারেন এখন কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা দেখুন মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকেই আমি চুলার লো হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে রেখেছি এখন তেলের টেম্পারেচারটা বোঝানোর জন্য একটা টুথপিক আমি তেলের মধ্যে ডুবিয়ে দেব দেখুন টুথপিকের মধ্যে কিন্তু কোনো রকম ফেনা ধরেনি মানে তেলটা গরম হয়েছে কিন্তু একেবারেই হালকা গরম এর থেকে বেশি গরম কিন্তু প্রথম অবস্থায় তেল তাকে করা যাবে না এখন আগে থেকে তৈরি করে রাখা সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব খেয়াল রাখবেন মিষ্টি ভাজার জন্য কিন্তু কখনোই তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না না হয় মিষ্টির ওপরটা কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এতে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠবে না এবং শিরায় দেওয়ার পর মিষ্টির ভেতরে কিন্তু শিরাটাও ভালোভাবে ঢুকবে না মনে রাখতে হবে মিষ্টিটা যত ভালোভাবে ফুলে উঠবে শিরাটা কিন্তু ততটাই ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর এই সময়টা কিন্তু কোনোভাবেই কোনোরকম চামচ বা প্যাচলা দিয়ে মিষ্টিটাকে নাড়াচাড়া করতে যাবেন না শুধুমাত্র মিষ্টিটা তেলে দেওয়ার পর প্যানের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই একটু দুলিয়ে দেবেন না হয় মিষ্টির নিচের সাইডটা কিন্তু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠছে ততক্ষণ পর্যন্তই কিন্তু কিছুটা সময় পর পর মিষ্টিটাকে ঠিক এভাবেই একটু দুলিয়ে দেবেন আর কিছুটা সময় পরেই দেখবেন মিষ্টিগুলো নিজে থেকেই তেলের ওপর ভেসে উঠেছে এবং ফুলতে শুরু করেছে যখন দেখবেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে ওঠে অনেকটাই ফুলে গেছে এবং হালকা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে তখন আমরা চুলাটাকে লো থেকে মিডিয়ামে করে দেব এরপর একটা স্প্যাচোলা বা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলো চারপাশ থেকেই ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মিষ্টির মধ্যে কালো জামের একটা পারফেক্ট কালার চলে আসছে কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন মিষ্টির কালারটা কিন্তু অনেকটাই কালচে হয়ে গেছে এর থেকে বেশি কালার কিন্তু করার কোনো প্রয়োজন নেই কারণ মিষ্টিটা যখন আমরা সেরাই দেব তখন কিন্তু এটা এমনিতেই আরও অনেকটাই কালো হয়ে যাবে এখন এই মিষ্টিগুলো একটা স্ট্যান্ডার দিয়ে আমি তেল থেকে তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব দেখুন সবগুলো মিষ্টি আমি তেল থেকে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো একটা সাইডে রেখে আমি হালকা একটু ঠান্ডা করে নেব সেই সাথে মিষ্টির জন্য শিরার প্রিপারেশনে চলে যাব এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি সেই সাথে অ্যাড করে দেব তিনটা সবুজ এলাচ এরপর একটা চামচ বা স্প্যাচোলা দিয়ে শিরাটাকে আমি অনবরত নেড়ে চেড়ে যাব যেন চিনির দানাটা পুরোপুরিভাবেই গলে যায় এবং শিরার মধ্যে ভালোভাবে একটা ভালো চোলা আসে আর কালো জাম মিষ্টি তৈরি করার জন্য কিন্তু কোনোভাবেই শিরাটাকে ঘন করা যাবে না শিরার মধ্যে প্রথম বলকটা আসার সাথে সাথে দিতে হবে দেখুন শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে এখন আগে থেকে যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো গুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরিভাবে ঠান্ডা কিন্তু করা যাবে না কারণ একেবারেই গরম শিরায় একেবারে ঠান্ডা মিষ্টি কিন্তু দেওয়া যাবে না হাতে নিয়ে যখন দেখবেন মিষ্টিটা হালকা গরম আছে মানে মিষ্টির গরমটা আপনার হাতে অনুভব হচ্ছে কিন্তু কোনো রকম যন্ত্রণা হচ্ছে না তখনই বুঝতে হবে মিষ্টির টেম্পারেচারটা কিন্তু এখন পারফেক্ট আছে এখন এই হালকা গরম মিষ্টিটা আমি শিরার মধ্যে দিয়ে দেব। এরপর আবারও একটা চামচ দিয়ে মিষ্টি আর শিরাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে সেটা অবশ্যই কোন টিস্যু পেপার লং অথবা কটন বার দিয়ে বন্ধ করে দেবে এখন চুলার মিডিয়াম হিটে মিষ্টিগুলো আমি জাল করে নেব ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিটের জন্য আর এই সময়টা কিন্তু কোনোভাবেই ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না আর অবশ্যই কিন্তু মাঝে এক থেকে দুইবার পাতিলের হাতলটা ধরে মিষ্টিগুলোকে ঠিক এভাবে একটু দুলিয়ে দেবেন যেন চারপাশ থেকে মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায় দেখুন বারো মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টির এই পাতিলটা আমি একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে দুই ঘন্টার জন্য তবে আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে মিনিমাম এক ঘন্টার জন্য হলেও কিন্তু মিষ্টিগুলোকে গরম শিরায় রেখে দেবেন এতে মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে একেবারেই কষ্টসী হয়ে যাবে দেখুন দুই ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু আরও অনেকটাই বড় হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব সবগুলো মিষ্টি প্লেটে নেওয়া হয়ে গেলে এখন মিষ্টির ভেতরে যে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে সেটা আমি আপনাদের মুখ করে দিচ্ছি এর জন্য এখানে আমি একটা মগের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন একটা মিষ্টি নিয়ে পানের মধ্যে ছেড়ে দিলেই যদি দেখেন মিষ্টিটা একবারেই গ্লাসের তলায় চলে গেছে তাহলে বুঝতে হবে মিষ্টির ভেতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে এখন এই মিষ্টিটা আমি তুলে নিচ্ছি এবং মিষ্টিগুলো দেখতে যেন পারফেক্ট দোকানের মতোই মনে হয় তাই মিষ্টির কোটিংয়ের জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব এর জন্য আবারও একটা ছড়ানো থালের মধ্যে আমি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ সেই সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ ঘি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ গোলাপ জল এরপর এই তিনটে উপকরণ হাত দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিয়ে একেবারে ঝুরঝুরে করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এখন এই মাওয়ার মধ্যে মিষ্টি আমি ভরিয়ে নেব তবে আপনারা যদি মাওয়া ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনারা চাইলে মিষ্টির কোটিং জন্য গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন দেখুন সবগুলো মিষ্টি কিন্তু মাওয়ার মধ্যে গড়ানো হয়ে গেছে এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো আসলেই কতটা রসের টইটুম্বুর হয়েছে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো নরম তুল তুলে রসালো কালোজাম মিষ্টি তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ